ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলে মৌসুমি ঝড়ের সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতদের সংখ্যা বেড়ে 180 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। জানা গেছে সেখানকার টুবোট ও পিগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে সেখানকার অনেক বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ঘূর্ণিঝড় টেম্বিন ঘন্টায় 80 কিলোমিটার বেগে মিন্দানাওয়ে দ্বীপের উপর দিয়ে পালাওয়ানে আঘাত করে, তবে এটি আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে লানাও দেল নর্তেতে 127 জন নিহত হয়েছে, জাম্বুয়াঙ্গা উপদ্বীপে 50 জন ও লানাও দেল সুরে কমপক্ষে 18 জন নিহত হয়েছে। এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে তারা আশা করছেন।